নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পনিরের চপ। সামনেই আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর এই চারটে দিন পুজোর সাথে সাথে বাঙালির ভুরিভোজটাও কিন্তু একটু বেশ ভালো মতনই হওয়ার দরকার হয়, আর সেই জন্যই আজ আমি এই স্পেশাল রেসিপিটা নিয়ে চলে এসেছি। এটা বানানো ভীষণ সহজ, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। পনিরের চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এই 200 গ্রাম পনিরের মধ্যে অর্ধেকটা আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বাকি পনিরটা আমি এরকম ম্যাশ করে নিয়েছি, কারণ পুর বানাতে গেলে এই পনিরের আমার দরকার হবে। আর আমি এখানে নিয়েছি 2 মাঝারি সাইজের আলু, সেদ্ধ করে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এছাড়া এখানে নিয়েছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ, মিহি করে কুচি করা, 1/2 ইঞ্চি আদার টুকরো, এটাকেও আমি মিহি করে কুচি করে নিয়েছি, 2 কোয়া রসুন কুচি, 3 কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল যেমন খাবেন সেই বুঝে নেবেন, আর নিয়েছি 2 টেবিল চামচ চিনে বাদাম। এই বাদামগুলোকে আমি রোস্ট করে ব্যবহার করেছি। আর আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, আপনারা যদি পেঁয়াজ রসুন না দিতে চান বা না খান সেক্ষেত্রে এটা ছাড়াও কিন্তু এই পনিরের চপ বানিয়ে নেওয়া যাবে। এখন আমি এই টুকরো করে রাখা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, এবং দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চাট মশলা। এখন হালকা হাতে আমি এই লবণ এবং চাট মশলার সাথে পনিরটাকে একটু মাখিয়ে নেব। লবণ এবং চাট মশলাটা পনিরে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এছাড়া যে যে উপকরণগুলো আমার পনির চপ বানাতে গেলে লাগবে সেগুলো আমি রান্নাটা করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে তা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, বা দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে একটু ভেজে নেব, খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ট্রান্সলুসেন্ট হলেই পেঁয়াজটা রেডি হয়ে যাবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, দেখুন এখন এর কালারটা বদলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, আদা কুচিটা দিয়েও 1 মিনিট মতন এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু লো এর দিকেই রেখে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে মিশিয়ে ভাজতে থাকব। আদাটাও ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে নেওয়া রসুন এবং লঙ্কাগুলো, এটাকেও আরো 1 মিনিট ভেজে নেব। রসুন এবং লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, এখন এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব ম্যাশ করে রাখা ছানাটা। ছানাটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে ভাজা ভাজা করে নেব। পনিরটা পেঁয়াজ রসুন আদা লঙ্কার সাথে মিশিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এই মিশ্রণের মধ্যে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। প্রথমেই এতে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ ভাজা মশলা এবং 1 পিঞ্চ হলুদ দিলাম। এবার এই সমস্ত মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে আমি 1 মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটাকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব রোস্ট করে রাখা চিনে বাদাম এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে একসাথেই একটু ভাজা ভাজা করে নেব। আলুর মধ্যে যে বড় বড় দানাগুলো আছে আমি এরকমভাবে এই স্প্যাচুলা দিয়ে ভাঙতে থাকব, এবং এই চপের মিশ্রণটাকে আমি ভাজতে থাকব, তাতে এই আলুটাও একদম স্মুথ হয়ে যাবে এবং এটা রান্নাও হয়ে যাবে। দেখুন চপের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে।
আপনারা এটা নাবানোর আগে নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এবারে গ্যাস অফ করে দিচ্ছি এবং এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কিছু জিনিস রেডি করে নেব। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে রেখে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি বেশ খানিকটা বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ এবং দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়ো বিস্কুটের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরের চপ বানানোর সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি, এবার চলুন চপগুলো বানিয়ে নিই। দেখুন পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে গ্রিজ করে নিচ্ছি। এবার এই পুরের থেকে বেশ কিছুটা আলু আমি নিয়ে নিলাম, এটাকে এভাবে হাতের তালুতে রেখে আমি একটু চ্যাপ্টা করে বাড়িয়ে নেব। এবার এই চাট মশলা এবং লবণ মাখানো যে পনিরের টুকরো সেই টুকরো একটা নিয়ে এর মধ্যে খুব ভালো করে আমি কোট করে দেব। দেখুন একটা পনিরের চপ আমি বানিয়ে নিয়েছি। আগে আমি সমস্ত পনিরের চপগুলো বানিয়ে নেব, তারপরে কিন্তু আমি বিস্কুটের গুঁড়োয় এবং কর্নফ্লাওয়ারের মিক্সচারের মধ্যে ডোবাবো। কেননা বারবার করে যদি আমি হাতটাকে ভিজে আর শুকনো করি তাহলে এটা বানাতে অসুবিধা হবে, সেজন্য প্রথমে আমি সবগুলো বানিয়ে নেব। আবারও একইভাবে এই মিশ্রণ থেকে খানিকটা নিয়ে হাতে একটু স্প্রেড করে দিয়ে এবার এই পনিরের টুকরোটা নিয়ে খুব সাবধানে এর মধ্যে ভরে দিলাম। দেখুন আমি আরও একটা পনিরের চপ বানিয়ে নিলাম। এভাবেই আমি সমস্ত পনিরের চপগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে এই কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে চুবিয়ে তারপর আমি বিস্কুটের গুঁড়ো মাখাবো। এবার আমি একটা চপ নিয়ে সেটাকে ভালো করে এর মধ্যে কোট করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আমি এবারে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি। আবারও আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে ডবল কোট করছি, তাহলে এটা বাইরে থেকে অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, তবে আমি আজকে এটা ডাবল কোটই করছি। দেখুন একটা পনিরের চপ খুব ভালোভাবে তৈরি হয়ে গেল, দ্বিতীয় চপটাও তৈরি করে ফেলেছি। এভাবেই আমি সমস্ত চপগুলো বানিয়ে নিয়ে এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সমস্ত পনিরের চপগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার চলুন এগুলো ভেজে নিই। এখন আমি মিডিয়াম ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি এই চপগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখুন একটা ব্যাচের চপ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি সাবধানে তুলে নিচ্ছি। একটা
একটা ব্যাচের চপ তুলে নেওয়ার পর আমি আরো একটা ব্যাচ দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সমস্ত চপগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পনির চপ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।